45 বছর পর দার্জিলিং রাজভবনে আজ বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক ঘিরে সাজো সাজো রব পাহাড় জুড়ে। দার্জিলিং এ বসে গোটা রাজ্যের সমস্যা উন্নয়ন সংক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রিসভা। এর তাৎপর্য অসীম। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সমতল পাহাড় যে কোনো আলাদা নয়, গোর্খা জনমুক্তি মোর্চা এবং পাহাড়বাসীকে এই বার্তা দেওয়ার লক্ষ্য। দার্জিলিং এর মন্ত্রিসভার বৈঠকে কৌশল মুখ্যমন্ত্রীর, 30 জনেরও বেশি মন্ত্রী থাকার কথা গুরুত্বপূর্ণ এই বৈঠকে। নবান্ন সূত্রের খবর, পাহাড় নিয়ে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ছাড়পত্র মেলার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। বুধবারই পাহাড়ে এসেছেন মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্র সচিব মলয় দে। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা পাহাড়ে হাজির। বছর পর এই প্রথম রাজভবনে মন্ত্রিসভার বৈঠক চলছে। একদিকে যখন মন্ত্রিসভার বৈঠক চলবে, অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার আজকে এখানে 2 ঘন্টা সিট ইন ডেমনস্ট্রেশন আছে। এবং সকাল থেকেই দেখা যাচ্ছে রাজভবন মন্ত্রীরা প্রায় সবাই ঢুকে গেছে। রাজভবন কিন্তু একেবারে ফর্টিফাইড, নিশ্চিত নিরাপত্তা রয়েছে। যেরকম দেখা যাচ্ছে যে কীভাবে সকাল থেকে কিন্তু বিভিন্ন পুলিশ এসপি নিজে রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু গোটা এলাকাটা যদি আমরা ঘুরিয়ে দেখাতে পারি তাহলে গোটা এরিয়াটা কিন্তু একেবারে কমব্যাট ফোর্স থেকে শুরু করে 3-স্তরীয় নিরাপত্তা বলয় ঢেকে দেওয়া হয়েছে। একেবারে নিশ্চিত নিরাপত্তা, যাতে কোনো মতে কোনো রকম অশান্তি না হয়। প্রশাসনের তরফ থেকে সব রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী এই যে আমাদের পেছনের যে জায়গাটা, এইখানে এই হচ্ছে রাজভবন এবং এই রাজভবনের ভেতরে কিন্তু বৈঠক শুরু হবে দুটো থেকে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাস, কমলিকা সেনগুপ্ত, দার্জিলিং। দুপুর দুটোয় মন্ত্রিসভার বৈঠক, তার আগেই বাংলা ভাষা ইস্যুকে হাতিয়ার করে পাহাড়ের রাজপথে নামবে মোর্চা। বাংলা ভাষাকে ঐচ্ছিক করা যাবে না, এই দাবি তুলেছেন বিমল গুরুঙ্গা এবং তাদের দাবি এই নিয়ে মন্ত্রিসভার বৈঠকে পাশ করাতে হবে সিদ্ধান্ত। সকাল 10টায় মিছিল করে গিয়ে ভানুভবন সহ একাধিক জায়গায় ধর্নায় বসছেন মোর্চা নেতারা। মোর্চার এই বিক্ষোভ কর্মসূচির জেরে মন্ত্রিসভার বৈঠকে যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য সতর্ক প্রশাসন। বিক্ষোভে যাতে কোনো মন্ত্রী আটকে না পড়েন সেজন্য গতকাল গভীর রাত পর্যন্ত পাহাড়ে মন্ত্রীদের নিয়ে আসা হয়। তবে এরই মধ্যে বিমল গুরুঙ্গের হুঁশিয়ারি, বাংলা ভাষার বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে না এলে অশান্ত হবে পাহাড়, আর এর জন্য দায়ী থাকবে সরকার।